আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস লাইফস্টাইল। আমি মনিরা, সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিওর শুরুতে একটি রিকোয়েস্ট করে নিই, যারা যারা ভিডিওটি দেখছেন তার প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই তো সকালবেলার থেকে শুরু করেছিলাম আজকে ভিডিও, তো এই তো সকালবেলায় বাসায় সামনে সম্পূর্ণ ঝাড়ু দিয়ে নিচ্ছিল এক মামি, যে প্রতিদিনই আমাদের এই বাসার সামনে ঝাড়ু দিয়ে দেয় এবং গেটের বাইরে সবটুকুই ঝাড়ু দিয়ে দেয়, আর এই রাস্তাটাও ক্লিন করে দেয় পানি দিয়ে। ওই তো আমাদের বাসার সামনে একটা টিউবওয়েল দেখা যায়, আর তার পাশেই হচ্ছে সাপ্লাইয়ের পানির লাইনও আছে, তো সকালবেলায় পানি আসে সেই পানি দিয়ে হচ্ছে রাস্তাটা ভালো করে ক্লিন করে দেয়, গেটটা ধুয়ে দেয়, মানে সম্পূর্ণ বাসা সামনেটুকু ক্লিন করে দেয় আর কি। তো আজকে সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে বাসার সামনেটা ঝাড়ু দিয়ে নিচ্ছিল মামি। তো এত শীত পড়েছে, সারাদিন আর কোনো ভিডিওই শ্যুট করিনি, ভালো লাগেনি, আমার শরীরটাও একটু খারাপ ছিল। তো যাই হোক, রাতের রান্নাবান্না নিয়ে চলে এসেছিলাম আপনাদের সামনে। তো দেখতেই পারছেন বেগুন মাখাচ্ছিলাম মশলা দিয়ে। আজকে আমাদের প্রিয় শিশির আপুর বেগুনের রেসিপি ট্রাই করব, বেগুন ভাজির রেসিপি। তো এর মধ্যে আমি কিছু কেরামতি করেছি আর কি, এই যে শিশির আপু যে চালের গুঁড়া নিয়েছিল তার সাথে আমি একটু লবণ আর মরিচের গুঁড়া অ্যাড করেছি। আমি হচ্ছে ঝাল পছন্দ করি, তো তাই ভাবলাম যে মানে মরিচের গুঁড়ো একটু অ্যাড করে দিলে হয়তো আর একটু ঝাল ঝাল হবে, ভালো লাগবে। আর এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, ভুনা ডাল রান্না করব। রাতের বেলায় ডাল, এই তো বেগুন ভাজি আর আলু ভর্তা হবে, এটাই মনে হয় যে শ্রেষ্ঠ খাবার আমাদের বাঙালিদের জন্য। তো সেটাই রান্না করে নিচ্ছি ঝটপট করে, যেহেতু শীতের দিন অন্য কিছু খেতেও ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল যে ঝাল ঝাল করে একটু ভর্তা বেগুন ভাজি ডাল হলেই রাতের খাবার হয়ে যাবে। তো এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, ভাতের মধ্যেই সিদ্ধ দিয়েছিলাম, তো সেই জন্য আমি ভাতের থেকে আলুটা উঠিয়ে নিলাম ঠান্ডা হওয়ার জন্য, একটু পরেই ভর্তা করব। সাথে আমি মরিচ ভেজে নিয়েছিলাম। তো এই তো আমাদের প্রিয় শিশির আপু, দেখে নাও আমি তোমার রেসিপিতে হচ্ছে বেগুন ভাজি করছি, আর খুবই মজা হয়েছিল, মচমচে হয়েছিল, আমার হাজব্যান্ড এবং আমি খুবই মজা করে খেয়েছিলাম। তো আশা করছি আজকের ভিডিওটি দেখে তুমি খুশি হবে, এবং কারণ আমি বলেছিলাম তোমার ভিডিও দেখে যে আমি তোমার রেসিপি দেখে বেগুন ভাজি ট্রাই করব, তো করে নিলাম। আমাকে কমেন্ট করে জানাবা যে পারফেক্টভাবে হয়েছে কিনা, আমি করতে পেরেছি কিনা। যেহেতু আমি রাতের ভিডিও শ্যুট করছিলাম, একটু লাইটিংয়ের প্রবলেম হচ্ছিল আমার, কারণ আমার যে রান্নাঘরটা তার মানে আমি যেখানে আমার চুলা সেখানে একটু লাইট কম পড়ে, লাইটটা আসলে পেছনের দিকে। তো যাই হোক, আশা করছি একটু বুঝে নেবেন সবাই, আমি একটু অন্ধকার অন্ধকারই লাগছিল আমার কাছে, তারপরে আমি ভিডিও শ্যুট করেছি, কারণ এখন না করলে তার করা হবে না, যখন যেটা করি সেটাই তো আপনাদের সাথে শেয়ার করি আর কি। তো বেগুন ভাজিটা হতে হতে আমি আজকে আমার প্রিয় আপুদের কিছু কমেন্টস পড়ব। গত ভিডিওতে যারা যারা কমেন্টস করেছিলেন তার মধ্যে থেকে কয়েকটা আপুর কমেন্টস আজকে আমি পড়ব। প্রথমেই শুরু করছি মাই ডেলি লাইফ অ্যান্ড কিচেন থেকে প্রিয় শিশির আপুর কমেন্টসটা দিয়ে। শিশির আপু কমেন্টস করেছিল, মনির আপু ভালোবাসা থেকে তোমার পুরো ভিডিওটা দেখে নিলাম, পরোটা দেখে তো খেতে ইচ্ছে করছে গো আপু, খেতে আসবো না কি আপু, চলে এসো খেতে। হ্যাঁ, তোমার বাসা থেকে তো আমার বাসা বেশি একটা দূরে না, কারণ টাঙ্গাইলেই থাকি আমি। আর আপু বলেছিল যার ভিডিও দেখি পুরোটাই দেখা ট্রাই করি। অনেক ধন্যবাদ আপু, আপনি এতটা সময় নিয়ে আমার ভিডিওতে দেখছেন এবং লাইক কমেন্ট করছেন তার জন্য।
আমি কিন্তু আপনার রেসিপিতে বেগুন ভাজি করছি, কেমন হলো আমাকে পরবর্তী ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিচেন অ্যান্ড ডেইলি ব্লগ থেকে আমাদের প্রিয় লিজু আপু আমাদের আমাকে কমেন্টস করেছিল, তোমার কিচেনটা গোছানো দেখে ভীষণ ভালো লাগলো সোনা বোন আমার, পরোটা দারুণ হয়েছে, ডিম পরোটা খেতে আমার মেয়ে পছন্দ করে, তোমার ছেলেকে আমার আদর দিও, নুডলস রান্না দারুণ হয়েছে, লাইক ডান। ও লিজু আপু, তুমি যে এত সুন্দর করে কমেন্ট করো আর সোনা বোন বা সোনা আপু বলো আমার কাছে খুবই ভালো লাগে, আর এত সুন্দর করে কমেন্টস করার জন্য আমাকে তোমাকে হচ্ছে আমি অনেক ধন্যবাদ জানাই। তো আমি কিন্তু বেগুন ভাজি তুলে নিয়েছি, পরবর্তীতে যে কয়েকটা ছিল সেটা এখন ভেজে নিব। ভাজতে ভাজতে আবার একটা আপুর কমেন্টস পড়ি, আমাদের বাঁধন স্টোরি থেকে বাঁধন আপু, সেও কিন্তু আমার টাঙ্গাইলা বোন, তো বাঁধন আপু আমাকে কমেন্টস করেছিল আপু বাসাটা সুন্দর, তার সাথে সাথে নুডলস রান্নাটাও অনেক সুন্দর। তো বাঁধন আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্টস করার জন্য। টাঙ্গাইলে যারা যারা আছেন তাদের প্রতি কিন্তু একটা আলাদা টান, কারণ এলাকার যেহেতু। তো কথা বলতে বলতে কিন্তু আমি আলু ভর্তাটা করে নিচ্ছি, বেগুন ভাজি আমার হয়ে মানে হচ্ছিল আর পাশাপাশি আলু ভর্তাটাও করে নিব। তো আরেকটা আপুর কমেন্টস পড়ে নিই, আমাদের প্রিয় ফারিয়াস ফ্যামিলি ব্লগ থেকে ফারিয়া আপু আমাকে কমেন্টস করেছিল, আসসালামু আলাইকুম আপু, লাইক টান, আপু তোমাদের বাসাটা খুব সুন্দর, পরোটা তো খুব ভালো হয়েছে, আমিও সবজি দিয়ে নুডলস রান্না করি। ফারিয়া আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্টস করার জন্য, আর এত সময় নিয়ে এত কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে কিন্তু অনেক অনেক আপুরা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন প্রতিনিয়ত এবং আমাকে লাইক কমেন্ট করে উৎসাহিত করছেন। তো প্রতিদিন তো আর সবার কমেন্টস পড়া সম্ভব না, তো আমি কিছু আপুদের কমেন্টস আজকে পড়লাম, আশা করছি পরবর্তী ভিডিওতে আবারও কমেন্টস পড়বো অন্য অন্য আপুদের। আর যারা যারা আমাকে এত উৎসাহিত করে কমেন্টস এবং লাইক করে যাচ্ছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো কথা বলতে বলতে কিন্তু আমি আলু ভর্তাটা করে নিয়েছি, একদম ঝাল ঝাল আলু ভর্তা, কার কার লোভ লাগছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি কিন্তু আলু ভর্তাতে হচ্ছে ধনিয়া পাতা দিইনি, কারণ ধনিয়া পাতা ছিল না বাসায়, তো এইভাবেই করেছিলাম, কিন্তু খেতে খুবই মজা হয়েছিল কারণ অনেক ঝাল দিয়েছিলাম। তো এই তো বেগুন ভাজিটা, এটা হচ্ছে শিশির আপুর জন্য রেখে দিলাম, তুমি নিয়ে খেয়ে নিও আপু, তোমার রেসিপিতে কড়া করে মচমচে করে হচ্ছে বেগুন ভাজি করেছি, খুবই মজা হয়েছিল। কিছুটা সালাদ কেটে নিয়েছি আর হচ্ছে ভুনা ডাল রান্না করেছি অল্প একটু, আর ভাত ভাতটা এমন দেখাচ্ছি কারণ এখানে আমি আলু ভর্তা দিয়েছিলাম, আলুটা উঠে নিয়েছি তাই। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে, যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ একটি লাইক করতে ভুলবেন না। আর এই সিম্পল রান্নাবান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন, এটা কিন্তু আমাদের অনেক প্রিয় আর খুবই মজার, এরকম আলু ভর্তা ডাল আর বেগুন ভাজি হলে আর কিচ্ছু লাগে না। তো আশা করছি আজকের আপনারা সবাই ভিডিওটি এনজয় করেছেন, আমার পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল, আসসালামু আলাইকুম এভরিওয়ান।